দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা পদার্থ বিজ্ঞানের একটি অধ্যায় তড়িৎ প্রবাহ এটি নিয়ে আমরা আলোচনা শুরু করব। প্রবাহ শব্দটার সাথে তোমরা সবাই মোটামুটি পরিচিত আছো। কোনো পদার্থ যখন অবিরত এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হয় তখন আমরা বলি প্রবাহ হচ্ছে। যেমন জল উঁচু জায়গা থেকে যখন নিচু জায়গাতে বয়ে যায় তখন আমরা বলি জলপ্রবাহ হচ্ছে। বায়ু যখন উচ্চ চাপযুক্ত অঞ্চল থেকে নিম্ন চাপযুক্ত অঞ্চলের দিকে ধাবিত হয় তখন আমরা বলি বায়ু প্রবাহ হচ্ছে। ঠিক তেমনই তড়িৎ আধান যখন কোনো পদার্থের মধ্যে দিয়ে একটি নির্দিষ্ট অভিমুখে ধাবিত হয় তখন আমরা বলি ওই পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে। তাহলে তড়িৎ প্রবাহ মূলত কি? তড়িৎ প্রবাহ হলো কোনো পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ আধানের অবিরাম গতি, নির্দিষ্ট দিকে তড়িৎ আধানের অবিরাম গতিকেই বলা হয় তড়িৎ প্রবাহ। তখন প্রশ্ন হচ্ছে এই আধান কি, তড়িৎ আধান কি? এই তড়িৎ আধান শব্দটির সাথে তোমরা মোটামুটি পরিচিত হয়েছ তোমাদের আগের শ্রেণীতে পরমাণুর গঠন অধ্যায় পড়তে গিয়ে। তড়িৎ আধান হলো পদার্থের একটি বিশেষ ধর্ম, যেই ধর্মকে ধারণ করে পদার্থের পরমাণুর মধ্যস্থ যে কণিকাগুলি আছে ইলেকট্রন বা প্রোটন তারা। তাহলে পদার্থের পরমাণুর মধ্যস্থ কণিকাগুলি ইলেকট্রন বা প্রোটন পদার্থের যে বিশেষ ধর্মকে ধারণ করে থাকে তাকেই বলা হয় তড়িৎ আধান। ঠিক আছে, একটু অন্যভাবে বলা যায় যে ধর্মের জন্য কোনো একটা পদার্থ পদার্থকে তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রে রাখলে হ্যাঁ সেই পদার্থের উপর তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রের প্রভাব পরিলক্ষিত হয় সেই ধর্মকেই বলা হয় তড়িৎ আধান। তো তড়িৎ আধান দুই রকমের তোমরা জানো, ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান, এই দুই রকমের তড়িৎ আধান রয়েছে। তো ধনাত্মক আধান ধারণ করে থাকে প্রোটন নামক কণিকাগুলি এবং সেগুলি পরমাণু নিউক্লিয়াসে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, কাজেই ধনাত্মক আধানের প্রবাহ মূলত সম্ভব নয়। কাজেই তড়িৎ আধানের বলতে প্রবাহ বলতে আমরা বুঝব ঋণাত্মক আধানের প্রবাহ। তো ঋণাত্মক আধানকে ধারণ করে কে? ইলেকট্রন। ঠিক আছে, তাহলে এই ইলেকট্রন যখন তড়িৎ আধানকে কোনো একটি পদার্থের মধ্যে দিয়ে একটি নির্দিষ্ট অভিমুখে নিয়ে যায় তখন আমরা বলি ওই পদার্থের মধ্যে তড়িৎ প্রবাহ হচ্ছে। তাহলে ইলেকট্রন হলো তড়িৎ আধানের বাহক, তড়িৎ আধানের বাহক হলো ইলেকট্রন নামক পরমাণুর যে মূল কণিকা রয়েছে সে হলো তড়িৎ আধানের বাহক। ঠিক আছে, আবার সব ইলেকট্রন নয়, এখানে মুক্ত ইলেকট্রন। তো মুক্ত ইলেকট্রন জিনিসটিকে একটু আমাকে বুঝতে হবে, একটু মুক্ত ইলেকট্রন ব্যাপারটা কি। মুক্ত ইলেকট্রন হলো তোমরা জানো যে ইলেকট্রনগুলি পরমাণু নিউক্লিয়াসের চারদিকে বিভিন্ন কক্ষপথে থাকে। এখন এই কক্ষপথের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের যে ধনাত্মক আধান তার একটা কক্ষপথের ইলেকট্রন হলো ঋণাত্মক আধানযুক্ত কণিকা আর নিউক্লিয়াসে রয়েছে ধনাত্মক আধান, এই কক্ষপথের ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের একটা তড়িৎ আকর্ষণ বল কার্য করে। এই আকর্ষণ বলের মান এই ইলেকট্রন থেকে নিউক্লিয়াসের দূরত্বের উপর নির্ভর করে। কারণ সর্ববহিস্থ কক্ষের যে ইলেকট্রনগুলি, হ্যাঁ যে সমস্ত পদার্থের পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা বেশি, ইলেকট্রন ধারণ করার জন্য কক্ষের সংখ্যাও স্বাভাবিকভাবেই বেশি হবে। আর সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলির উপর অনেক সময় এই নিউক্লিয়াসের আকর্ষণ বল এত কম হয় যে এই সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলি কক্ষচ্যুত হয়ে হ্যাঁ ওই পদার্থের যে আন্তরালবিক অবকাশগুলি আছে, আন্তরালবিক ব্যবধান, সেখানে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করে। ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের আকর্ষণ বলকে উপেক্ষা করে কক্ষচ্যুত হয়, কক্ষচ্যুত হয়ে পদার্থের অণুগুলির যে আন্তরাণবিক অবকাশ আছে সেই অবকাশের মধ্যে ইতস্তত বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করে। এরাই হলো মুক্ত ইলেকট্রন। যদি
বাহ্যিক কোনো কারণের প্রভাবে, বাহ্যিক কোনো মানে শক্তির প্রভাবে এই মুক্ত ইলেকট্রনগুলি পদার্থের মধ্যে দিয়ে একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়, তখনই আমরা বলি তড়িৎ প্রবাহ হচ্ছে। তাহলে মুক্ত ইলেকট্রন জিনিসটা সম্পর্কে ধারণা থাকা, তড়িৎ প্রবাহ কীভাবে হচ্ছে তা বোঝার জন্য একান্ত আবশ্যক। তাহলে তোমরা তড়িৎ প্রবাহ বলতে কী বুঝো? সোজা কথায় চিন্তা করবে যে কোনো একটি পদার্থের মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রন একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হলে আমরা বলি ওই পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে। ঠিক আছে, তাহলে তড়িৎ প্রবাহ বলতে আধানের প্রবাহ, তড়িৎ আধানের প্রবাহ, আর এই তড়িৎ আধানের বাহক হচ্ছে মুক্ত ইলেকট্রন। অবশ্য পরবর্তী সময়ে তোমরা জানবে তড়িৎ পদার্থ প্রবাহের আরেকটি বাহক রয়েছে, তা হলো আয়ন। আমরা এই অধ্যায়ে মূলত কঠিন পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের পরিবহন আলোচনা করব। কঠিন পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার ক্ষেত্রে তড়িৎ আধানের বাহক হিসাবে মুক্ত ইলেকট্রনগুলি কাজ করে, কিন্তু গ্যাস বা তরল যখন তড়িৎ পরিবহন করে তখন তাদের মধ্যে দিয়ে তড়িৎ আধানের বাহক হিসাবে কাজ করে আয়ন। আয়ন সেটা আমরা অন্য কোনো অধ্যায়ে তা নিয়ে আলোচনা হবে। এখন তোমরা জেনে রাখো, এখানে আমরা আগে যেটা বললাম যে কঠিন পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন ব্যাপারটা আলোচনা করব, সেক্ষেত্রে তড়িৎ আধানের বাহক হলো মুক্ত ইলেকট্রন। ঠিক আছে, তাহলে তোমরা বুঝলে যে কোনো একটি পদার্থের মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রনগুলি যখন একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় তখন ওই পদার্থের মধ্যে দিয়ে আধানের প্রবাহ ঘটে, তখনই আমরা বলি যে ওই পদার্থটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। অবশ্য সব পদার্থ না, মুক্ত ইলেকট্রন সব পদার্থ থাকে না, এই মুক্ত ইলেকট্রন যাদের মধ্যে থাকে তারাই হলো পরিবাহী, তারাই তড়িৎ পরিবহন করতে পারে, আর মুক্ত ইলেকট্রন যাদের মধ্যে থাকে না তারা তড়িৎ পরিবহন করতে পারে না, তারা কুপরিবাহী, তারা হলো তড়িতের কুপরিবাহী। তাহলে পরিবাহীর মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রনগুলি একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হলে আমরা বলি ওই পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে। তো কিভাবে এই তড়িৎ প্রবাহ সৃষ্টি করা যায়, এ প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, তড়িৎ আধানের সিজিএস একক হলো, সিজিএস একক হলো ইএসইউ, এটা একটা সংক্ষিপ্ত রূপ, এটা সম্পূর্ণ নাম হলো ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, এটা হলো তড়িৎ আধানের সিজিএস একক। আর তড়িৎ আধানের এসআই একক হলো কুলম, তড়িৎ আধানের এসআই একক হলো কুলম, এগুলো তোমরা মনে রাখবে। তড়িৎ আধানের সিজিএস এবং এসআই এককগুলি নাম তোমরা মনে রাখবে, এদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, এক কুলম্ব ইজিক্যাল টু 3×10⁻¹ ইএসি, এটা হলো কুলম্ব এবং ইএসিউর মধ্যে সম্পর্ক। তাহলে তড়িৎ আধানের সিজিএস এবং এসআই এককগুলি কী কী জানলে তোমরা, এবং তাদের মধ্যে সম্পর্ক কী এটা জানলে তোমরা। এখন আমরা একটু বুঝে নেই যে এই মুক্ত ইলেকট্রনের প্রবাহের ফলে যে তড়িৎ প্রবাহ হয় ঘটনাটা কীভাবে ঘটে একটু ব্যাখ্যা করা যাক। এই তড়িৎ প্রবাহ সৃষ্টি করার জন্য আমাদের মূলত দরকার দুটি আধানগ্রস্ত বস্তু, তড়িৎ আধানগ্রস্ত বস্তু। হ্যাঁ, ইংরেজিতে বলি আমরা চার্জড বডি। ধরা যাক এটি একটি ধনাত্মক আধানযুক্ত বস্তু, এটি একটি ঋণাত্মক আধানযুক্ত বস্তু। ধনাত্মক আধানযুক্ত বস্তু মানে কি? তার মধ্যে ইলেকট্রনের ঘাটতি রয়েছে। আর ঋণাত্মক আধানযুক্ত বস্তু মানে? ঋণাত্মক আধানযুক্ত বস্তু মানে তার মধ্যে কিছু অতিরিক্ত ইলেকট্রন রয়েছে। ঠিক আছে, একটি ধনাত্মক আধানযুক্ত বস্তু তড়িৎগ্রস্ত বস্তু, একটি ঋণাত্মক তড়িৎগ্রস্ত বস্তু, এর মধ্যে অতিরিক্ত ইলেকট্রনের ঘাটতি রয়েছে আর এর মধ্যে অতিরিক্ত ইলেকট্রন রয়েছে। ঠিক আছে, এখন আমরা এই দুটি বস্তুকে যখন একটি পরিবাহী তার দিয়ে যুক্ত করি, এটা একটি পরিবাহী তার, পরিবাহী তার মানে আগেই বললাম তার মধ্যে প্রচুর মুক্ত ইলেকট্রন রয়েছে। এখন বলেছিলাম
যে ওই কোনো একটা বাহ্যিক শক্তির প্রভাবে মুক্ত ইলেকট্রনগুলি একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হবে। যখনই এই দুটি বিপরীত তড়িৎগ্রস্ত বস্তুকে এই পরিবাহী তার দিয়ে যুক্ত করা হলো, এই তারের মধ্যস্থ মুক্ত ইলেকট্রনগুলি নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি পেয়ে গেল। কিন্তু ঠিক আছে, কী হবে ব্যাপারটা, এই যে এখানে যে ইলেকট্রনের ঘাটতি রয়েছে সেই ঘাটতি পূরণ করার জন্য এই এই তার থেকে ইলেকট্রনগুলি এখানে চলে আসবে। তার ফলে এই তারের মধ্যে আবার ইলেকট্রনের ঘাটতি হবে, তখন এখানে যে অতিরিক্ত ইলেকট্রনগুলি রয়েছে সেগুলি এই তারের মধ্যে চলে আসবে তারে ইলেকট্রনের ঘাটতি পূরণ করার জন্য। তার মানে ব্যাপারটা কী দাঁড়ালো, এই ঋণাত্মক তড়িৎগ্রস্ত বস্তু থেকে ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তুর দিকে তারের মাধ্যমে অবিরাম মুক্ত ইলেকট্রনের প্রবাহ সৃষ্টি হলো। এদিকে মুক্ত ইলেকট্রনের একটি প্রবাহ এই অভিমুখে সৃষ্টি হলো, তখনই আমরা বলি তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। ঠিক আছে ব্যাপারটা, এখন প্রচলিত রীতি অনুযায়ী হ্যাঁ মুক্ত ইলেকট্রনের প্রবাহ যদিও ঋণাত্মক তড়িৎগ্রস্ত বস্তু থেকে ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তুর দিকে, কিন্তু আমাদের যে গাণিতিক রীতি যে ধনাত্মকটাকে আমরা বেশি ধরি ঋণাত্মকটাকে আমরা কম ধরি, সে প্রচলিত ধারণা অনুযায়ী হ্যাঁ তড়িৎ প্রবাহের অভিমুখ কিন্তু বিপরীত দিকে চিন্তা করা হয়, অর্থাৎ ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তু থেকে ঋণাত্মক তড়িৎগ্রস্ত বস্তুর দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। মনে রাখবে এই কথাটা, প্রকৃতপক্ষে মুক্ত ইলেকট্রনের প্রবাহ হচ্ছে ঋণাত্মক তড়িৎগ্রস্ত বস্তু থেকে ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তু থেকে, কিন্তু তড়িৎ প্রবাহের অভিমুখটা প্রচলিত ধারণা অনুযায়ী তড়িৎ প্রবাহের অভিমুখকে ধরা হয় ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তু থেকে ঋণাত্মক তড়িৎগ্রস্ত বস্তু। কাজেই এই তড়িৎ প্রবাহ সৃষ্টি করার জন্য আমাদের দুটি বিপরীত তড়িৎগ্রস্ত বস্তু এবং একটি পরিবাহী তার, মূলত এই দুটি জিনিস দরকার। এই যে বিপরীত তড়িৎগ্রস্ত বস্তু দুটি, হ্যাঁ দুটি বিপরীত তড়িৎগ্রস্ত বস্তু সৃষ্টি করা হয় বিভিন্ন উপায়ে, হ্যাঁ রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে দুটি বস্তুকে বিপরীত তড়িৎগ্রস্ত করা যায়, হ্যাঁ এবং যে ব্যবস্থার মাধ্যমে সেটা করা হয় সেটাকে তড়িৎ কোষ বলে। ঠিক আছে, হ্যাঁ তবে তড়িৎ কোষ খুব অল্প পরিমাণ তড়িৎ উৎপন্ন করতে পারে, যা বাস্তব জীবনে ব্যবহারের ক্ষেত্রে উপযোগী নয়। বাস্তব জীবনে যে বেশি পরিমাণ তড়িৎ আমরা ব্যবহার করি, অধিক পরিমাণ তড়িৎ উৎপাদনের প্রয়োজনে এই বিপরীত তড়িৎগ্রস্ত বস্তু সৃষ্টি করা হয় ডায়নামো বা জেনারেটরের মাধ্যমে একটা বিশেষ নীতির সাহায্যে। হ্যাঁ সেটা সম্পর্কে আমরা আলোচনা করব, পরে আরেকটি অধ্যায় রয়েছে তোমাদের, সেখানে ওই নীতিতে কীভাবে তড়িৎ প্রবাহ সৃষ্টি তড়িৎগ্রস্ত বস্তু সৃষ্টি করা হয় সেটা আলোচনা করা হবে। ঠিক আছে কথাটা, তাহলে তোমাদের ধারণাটা নিশ্চয়ই পরিষ্কার হলো কীভাবে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। ঠিক আছে, এখন ব্যাপারটা হচ্ছে যে এই তড়িৎ প্রবাহের বিভিন্ন ধর্মগুলি মূলত এই অধ্যায়ে আমরা আলোচনা করব, ব্যাখ্যা করব। ঠিক আছে, তড়িৎ প্রবাহের বিভিন্ন ধর্মগুলি মূলত এই অধ্যায়ে আমরা ব্যাখ্যা করব। তো তড়িৎ প্রবাহের ধর্মগুলি ব্যাখ্যা করার জন্য হ্যাঁ কতগুলি রাশির সাথে আমাদের পরিচিত হওয়া দরকার, যেই রাশিগুলির মাধ্যমে আমরা তড়িৎ প্রবাহের বিভিন্ন ধর্মগুলি ব্যাখ্যা করব। আসো সেই রাশিগুলি আমরা একটা করে আলোচনা করব। হ্যাঁ কী বলছি আমি শুনে রাখো, আবার বলি যে এই অধ্যায়ে আমরা তড়িৎ প্রবাহের বিভিন্ন ধর্মকে, প্রবাহী তড়িতের বিভিন্ন ধর্মকে ব্যাখ্যা করব। তো প্রবাহী তড়িতের বিভিন্ন ধর্ম ব্যাখ্যা করার জন্য আমাদের কতগুলি রাশির সাথে পরিচিত হওয়া দরকার, সেই রাশিগুলি নিয়ে আমি তড়িৎ প্রবাহ সম্পর্কিত কতগুলি বিশেষ রাশি নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। প্রথম রাশিটি হলো প্রবাহ মাত্রা। প্রবাহ মাত্রা, মাত্রা কথাটা দিয়ে বোঝা যায় যে কী পরিমাণ তড়িৎ কোনো পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, সেটাকে নির্দেশ করার জন্য যে রাশি সেটাই হচ্ছে প্রবাহ মাত্রা। কী পরিমাণ তড়িৎ কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে সেটাকে নির্দেশ করার জন্য যে রাশি সেটাই হচ্ছে প্রবাহ মাত্রা। পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে একক সময়ে যে পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হয়। ঠিক আছে, পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে একক সময়ে যে পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হয় তাকেই বলা হয় ওই পরিবাহীর প্রবাহ মাত্রা। হ্যাঁ তাহলে প্রবাহ মাত্রা হলো একক সময়ে প্রবাহিত তড়িৎ আধানের পরিমাণ। সুতরাং প্রবাহ মাত্রা সমান তড়িৎ আধান ডিভাইড বাই সময়, তড়িৎ আধান ডিভাইড বাই সময়, এটা হলো প্রবাহ মাত্রা। হ্যাঁ তাহলে প্রবাহ মাত্রা কাকে বলে,
কোনো পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে একক সময়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাকেই বলা হয় ওই পরিবাহী প্রবাহ মাত্রা। প্রবাহ মাত্রাকে সাধারণত আই দিয়ে প্রকাশ করা হয়, তড়িৎ আধানকে কিউ দিয়ে প্রকাশ করা হয়, আর সময়কে টি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আই ইজ ইকাল টু কিউ বাই টি বা কিউ ইজ ইকাল টু আই ইন্টু টি, এটা হলো প্রবাহ মাত্রা এবং তড়িৎ আধানের মধ্যে সম্পর্ক। এটা হলো প্রবাহ মাত্রা এবং তড়িৎ আধানের মধ্যে সম্পর্ক। এখন প্রবাহ মাত্রার ব্যবহারিক এককটি কী হবে? ব্যবহারিক একক বলতে এসআই একক বোঝায় আর কি। হ্যাঁ, প্রবাহমাত্রার ব্যবহারিক একক হলো অ্যাম্পিয়ার। প্রবাহমাত্রার ব্যবহারিক একক হলো অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার তো অ্যাম্পিয়ার কি তোমরা এর মধ্যে শিখেছো? একটু আগেই বললাম যে তড়িৎ আধানের ব্যবহারিক একক হলো কুলম, কুলম। আর সময়ের একক তো তোমরা জানোই সেকেন্ড, সেকেন্ড। তাহলে যখন কিউ ওয়ান কুলম এবং টি হচ্ছে ওয়ান সেকেন্ড, তখন আমরা আই কে বলবো ওয়ান অ্যাম্পিয়ার, তখন আমরা আই কে বলবো ওয়ান অ্যাম্পিয়ার। ঠিক আছে, যখন কিউ ওয়ান কুলম এবং টি ওয়ান সেকেন্ড, তখন আমরা আই কে বলবো ওয়ান অ্যাম্পিয়ার। অর্থাৎ কোনো পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে এক সেকেন্ডে এক কুলম পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হলে ওই পরিবাহীর প্রবাহ মাত্রাকে এক অ্যাম্পিয়ার বলা হয়। আবার বলি, কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে এক সেকেন্ডে এক কুলম তড়িৎ প্রবাহিত হলে ওই পরিবাহীর প্রবাহ মাত্রাকে এক অ্যাম্পিয়ার বলা হবে। অর্থাৎ প্রবাহ মাত্রার মূল এককটা কিন্তু কুলম প্রতি সেকেন্ড। প্রবাহ মাত্রার মূল এককটা হলো কুলম প্রতি সেকেন্ড। ঠিক আছে, হ্যাঁ, বিজ্ঞানী আন্দ্রে মেরি অ্যাম্পিয়ার, ফরাসি বিজ্ঞানী, তাকে তার সম্মানে এই এককটির বিশেষ নাম রাখা হয়েছে অ্যাম্পিয়ার। ঠিক আছে, মূল এককটা কিন্তু কুলম প্রতি সেকেন্ড। তাহলে প্রবাহমাত্রা কাকে বলে তোমরা জানলে, প্রবাহমাত্রার ব্যবহারিক এককের নাম জানলে অ্যাম্পিয়ার, এবং অ্যাম্পিয়ারের সংজ্ঞাটাও তোমরা জানলে যে কোনো পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে এক সেকেন্ডে এক কুলম প্রতি প্রবাহিত হবে ওই পরিবাহীর প্রবাহমাত্রাকে এক অ্যাম্পিয়ার বলে। তাহলে তড়িৎ প্রবাহ সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ রাশি প্রবাহমাত্রা, তার সম্পর্কে আমরা কিছু আলোচনা করলাম। তড়িৎ প্রবাহ সম্পর্কিত আরেকটি গুরুত্বপূর্ণ রাশি হচ্ছে তড়িৎ বিভব। তড়িৎ বিভব, এই বিভব কথাটি তড়িৎ প্রবাহকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এই বিভব রাশিটি খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বিভব ব্যাপারটা কি? বিভবটা ওটা হচ্ছে কোনো বস্তুর তাড়িতিক অবস্থা। হ্যাঁ, কী পরিমাণ তড়িৎ আধান তাতে রয়েছে, তাড়িতিক অবস্থা যেটা নির্ণয় করে দেয়, সেটি তার সঙ্গে সংযুক্ত অন্য কোনো বস্তুকে তড়িৎ দেবে না সেই বস্তু থেকে তড়িৎ নেবে, অর্থাৎ তড়িৎ প্রবাহ এটার অভিমুখটা কোন দিকে হবে, হ্যাঁ, সেটাকে নির্দেশ করে। হ্যাঁ, সোজা কথা এভাবে চিন্তা করবে, তড়িৎ বিভব হলো বস্তুর তাড়িতিক অবস্থা যেটা স্থির করে দেয় বস্তুটি, হ্যাঁ, তার সঙ্গে সংযুক্ত পরিবাহী তারের মধ্যে দিয়ে মাধ্যমে তার সঙ্গে সংযুক্ত অন্য কোনো বস্তুকে তড়িৎ দেবে না সেই বস্তু থেকে তড়িৎ নেবে। বিভব কথাটিকে অন্যরকমভাবে আর একটু ব্যাখ্যা করা যায়। মনে করো দুটো পাত্র রয়েছে, পরস্পরের সঙ্গে সংযুক্ত দুটো পাত্রে রয়েছে, আর এখানে একটি চাবি রয়েছে। হ্যাঁ, আমি এখানে এই দুটো পাত্রের মধ্যে কিছু জল রাখলাম। এখন চাবি খুলে দিলে জলের প্রবাহ হবে। হ্যাঁ, তোমরা জানো জলের প্রবাহ কোন দিকে হবে? এই পাত্র থেকে জলের প্রবাহ এদিকে হবে, কেননা এই পাত্রে জলের লেভেলটা বেশি, এই পাত্রে জলের লেভেলটা কম। তাহলে এই যে তড়িৎ জলপ্রবাহ কোন দিকে হবে, এই জলপ্রবাহ চাবি খুলে দিলে জলপ্রবাহ কোন দিকে হবে, এই জলপ্রবাহের অভিমুখ নিয়ন্ত্রণকারী বিষয়টি কি? লেভেল, লেভেল, লেভেল। উচ্চ লেভেলযুক্ত পাত্র থেকে নিম্ন লেভেলযুক্ত পাত্রের দিকে জলের প্রবাহটা হবে। ঠিক সেরকম দুটি বিভিন্ন তাপমাত্রার ভিন্ন তাপমাত্রার বস্তুকে যদি পরস্পরের সংস্পর্শে আনি আমরা, একটি বস্তু থেকে অন্য বস্তুতে তাপের প্রবাহ হবে। এই তাপের প্রবাহটাকে নিয়ন্ত্রণ করে কি? কোন দিক থেকে কোন দিকে তাপের প্রবাহ হবে? যেই বস্তুর তাপমাত্রা বেশি তার থেকে তাপের প্রবাহ হবে যেই বস্তুর তাপমাত্রা কম তার থেকে। মানে তাপের প্রবাহটাকে নিয়ন্ত্রণ করে যে বিষয়টা সেটা হলো তাপমাত্রা।
কাজেই জলপ্রবাহের ক্ষেত্রে লেভেল কথাটি যে তাৎপর্য বহন করে, তাপের প্রবাহের ক্ষেত্রে তাপমাত্রা শব্দটি যে তাৎপর্য বহন করে, এই তড়িৎ প্রবাহের ক্ষেত্রে বিভব কথাটি সেই একই তাৎপর্য বহন করে। আশা করি বিভব ব্যাপারটা কি পরিষ্কার হলো। তাড়িতিক অবস্থা, যা নিয়ন্ত্রণ করে আধান কোন দিকে প্রবাহিত হবে, কোন বস্তু থেকে কোন বস্তুর দিকে প্রবাহিত হবে, ঠিক আছে কথাটা। আচ্ছা, বিভবকে অবশ্য বিভবের সংজ্ঞা দেওয়া হয় কার্যের পরিপ্রেক্ষিতে। হ্যাঁ, অসীম দূরত্ব থেকে, অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে কোনো তড়িৎগ্রস্ত বস্তুর তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ কার্য করতে হয়, অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে কোনো তড়িৎগ্রস্ত বস্তুর তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই বস্তুর তড়িৎ বিভব বলা হয়, ঠিক আছে, তড়িৎ বিভব বলা হয়, ঠিক আছে। একক ধনাত্মক আধানকে আনতে যে পরিমাণ কার্য করতে হয়, আর দুটি ভিন্ন বিভব সম্পন্ন বস্তু বিভবের যে পার্থক্য সেটাকে বলা হয় বিভব পার্থক্য। হ্যাঁ, দুটি ভিন্ন তড়িৎ বিভব সম্পন্ন বস্তুর তড়িৎ বিভবের যে পার্থক্য সেটাকে বলা হয় বিভব পার্থক্য। এই বিভব পার্থক্যই মূলত তড়িৎ প্রবাহ সৃষ্টির জন্য দায়ী, ঠিক আছে। মানে দুটি বস্তুকে পরিবাহী তার দিয়ে সংযুক্ত করলে তড়িৎ প্রবাহ ততক্ষণই চলবে যতক্ষণ ওই দুটি বস্তুর মধ্যে বিভব পার্থক্য বজায় থাকবে, ঠিক আছে কথাটা। তাহলে বিভব পার্থক্য, বিভব এবং বিভব পার্থক্য এই রাশিগুলি তড়িৎ প্রবাহকে নিয়ন্ত্রণ করার জন্য একটি উল্লেখযোগ্য ভূমিকা বহন করে। তাই তড়িৎ বিভব বা বিভব পার্থক্য, বিভব পার্থক্যের সংজ্ঞাও এরকম কার্যের পরিপ্রেক্ষিতে দেওয়া হয়। তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দু থেকে আরেকটি বিন্দুতে একক ধনাত্মক আধান নিয়ে যেতে যে পরিমাণ কার্য করা হয় তাকে ওই বিন্দু দুটির বিভব পার্থক্য বলে। তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দু থেকে আরেকটি বিন্দুতে একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই বিন্দু দুটির বিভব পার্থক্য বলে। তাহলে তড়িৎ বিভব বা বিভব পার্থক্য, তড়িৎ বিভব বা বিভব পার্থক্য সমান সমান কৃত কার্য বাই আধান। ওই যে একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে বললাম কৃত কার্য বাই আধান। এখন কৃত কার্যের একক হলো এসআই একক জুল, এটা তোমরা জানো, আর আধান হলো কুলম, আধানের একক হলো কুলম। তাহলে তড়িৎ বিভব বা বিভব পার্থক্যের এসআই একক হলো জুল পার কুলম, জুল পার কুলম। এটা একটা বিশেষ নাম আছে, বিজ্ঞানী আলেকজান্দ্র ভোল্টা, আলেকজান্দ্র ভোল্টারকে সম্মানিত করার জন্য এই এককটির নাম রাখা হয়েছে ভোল্ট। তড়িৎ বিভব বা বিভব পার্থক্যের একক হলো ভোল্ট, ঠিক আছে। তাহলে ভোল্টের সংজ্ঞাটা আমরা বিভব পার্থক্যের পরিপ্রেক্ষিতে ভোল্টের সংজ্ঞাটা আমরা এইভাবে দিই, তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দু থেকে আরেকটি বিন্দুতে এক কুলম তড়িৎ আধান নিয়ে যেতে, তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দু থেকে আরেকটি বিন্দুতে এক কুলম তড়িৎ আধান নিয়ে যেতে যদি এক জুল পরিমাণ কার্য করতে হয় তাহলে ওই বিন্দু দুটির বিভব পার্থক্যকে এক ভোল্ট বলা হয়, ঠিক আছে। তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দু থেকে আরেকটি বিন্দুতে এক কুলম তড়িৎ আধান নিয়ে যেতে যদি এক জুল পরিমাণ কার্য করতে হয় তাহলে ওই বিন্দু দুটির বিভব পার্থক্যকে এক ভোল্ট বলা হয়, ঠিক আছে কথাটা। আচ্ছা, তাহলে এই প্রবাহমাত্রা, তড়িৎ বিভব, বিভব পার্থক্য রাশিগুলি তড়িৎ বিজ্ঞানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তড়িৎ প্রবাহের বিভিন্ন ধর্ম ব্যাখ্যা করতে গেলে এই রাশিগুলি বারবার আলোচনার মধ্যে আসবে, কাজে এদের সম্পর্কে ধারণা তোমরা অবশ্যই স্পষ্ট রাখবে, ঠিক আছে কথাটা। তড়িৎ বিভব কাকে বলে সংজ্ঞা শিখবে, বিভব পার্থক্য কাকে বলে, হ্যাঁ, আর ওই তাদের একক যেটা বললাম এসআই একক, হ্যাঁ, ভোল্ট, ভোল্টের সংজ্ঞা শিখবে তোমরা, ঠিক আছে। তাহলে আজকে আমরা যা যা আলোচনা করলাম, আমরা তড়িৎ প্রবাহ কীভাবে হয় আমরা জানলাম, যে পদার্থের মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রনগুলি, হ্যাঁ, তড়িৎ আধানকে যখন একটি নির্দিষ্ট অভিমুখে বহন করে নিয়ে যায় তখন আমরা বলি ওই পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে। এখানে আধান ব্যাপারটা কি সেটা আমরা ব্যাখ্যা করলাম, তড়িৎ আধান বলতে কী বোঝায় এটা মনে রাখবে তোমরা। মুক্ত ইলেকট্রনকে বলা হয় তড়িৎ আধানের বাহক, তড়িৎ আধানের বাহক, হ্যাঁ, আর এই মুক্ত ইলেকট্রন ব্যাপারটা কি সে সম্পর্কেও তোমাদের আমি ধারণা দিলাম, ঠিক আছে। আর তড়িৎ প্রবাহ কীভাবে সৃষ্টি হয়, ওই যে দুটি বিপরীত তড়িৎগ্রস্ত বস্তুকে
পরিবাহী তার দিয়ে যুক্ত করলে হ্যাঁ ওই মুক্ত ইলেকট্রনগুলি নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি পেয়ে যায়, তখনই তড়িৎ প্রবাহ হয়। ঠিক আছে কথাটা? আর ওইটা মনে রাখবে যে মুক্ত ইলেকট্রনের প্রবাহ যেদিকে হচ্ছে প্রচলিত রীতি অনুযায়ী তড়িৎ প্রবাহের অভিমুখ তার বিপরীত দিকে ধরা হয়, এই জিনিসটা মনে রাখবে। ঠিক আছে? তারপরে আমরা তড়িৎ প্রবাহ সম্পর্কিত তিনটি গুরুত্বপূর্ণ রাশি প্রবাহমাত্রা, তড়িৎ বিভব, বিভব পার্থক্য সম্পর্কে আলোচনা করলাম। প্রবাহমাত্রা কাকে বলে সংজ্ঞা জানবে, প্রবাহমাত্রার এসআই এককের নাম হলো অ্যাম্পিয়ার, এই অ্যাম্পিয়ারের সংজ্ঞা শিখবে, হ্যাঁ প্রবাহমাত্রা এবং তড়িৎ আধানের মধ্যে সম্পর্ক শিখবে। ঠিক আছে? তারপরে তড়িৎ আধানের এককগুলি বলেছি, তড়িৎ আধানের সিজিএস একক হলো ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা ইএসইউ, আর এসআই একক হলো কুলম, এই কুলম এবং ইএসইউর মধ্যে সম্পর্ক বললাম, এগুলো শিখবে। ঠিক আছে? তারপরে তড়িৎ বিভব কাকে বলে, ওই যে বললাম যে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধান কোনো তড়িৎগ্রস্ত বস্তুর তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে হ্যাঁ যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই বস্তুর তড়িৎ বিভব বলা হয়। বিভব পার্থক্য কাকে বলে, তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দু থেকে আরেকটি বিন্দুতে একক ধনাত্মক আধান নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই বিন্দু দুটির বিভব পার্থক্য বলা হয়। তড়িৎ বিভব এবং বিভব পার্থক্যর ব্যবহারিক একক হলো জুল পার কুলম, জুল পার কুলম, যার বিশেষ নাম হলো ভোল্ট, এই ভোল্টের সংজ্ঞা শিখবে। তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দু থেকে আরেকটি বিন্দুতে এক কুলম পরিমাণ আধান নিয়ে যেতে যদি এক জুল কার্য করতে হয় তাহলে ওই বিন্দু দুটির বিভব পার্থক্যকে এক ভোল্ট বলে, তার মানে দুটি বিন্দুর বিভব পার্থক্য 50 ভোল্ট, এই কথার অর্থ দুটি বিন্দুর বিভব পার্থক্য 50 ভোল্ট, এই কথার অর্থ হলো হ্যাঁ তড়িৎ ওই একটি বিন্দু থেকে আরেকটি বিন্দুতে হ্যাঁ এক কুলম পরিমাণ তড়িৎ আধান নিয়ে যেতে 50 জুল কার্য করতে হবে। যদি 1 কুলম তড়িৎ আধান একটি বিন্দু থেকে আরেকটি বিন্দুতে নিয়ে যেতে 50 জুল কার্য করতে হয় তখন আমরা ওই বিন্দু দুটির বিভব পার্থক্যকে বলবো 50 ভোল্ট, 50 ভোল্ট। ঠিক আছে? আচ্ছা, তো এগুলো মনে রাখবে তোমরা। আর ওই কথাটা মনে রাখবে যে তড়িৎ প্রবাহী নিয়ন্ত্রণকারী মূল বিষয় হলো বিভব পার্থক্য, দুটি তড়িৎগ্রস্ত বিপরীত তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে হ্যাঁ যতক্ষণ বিভব পার্থক্য বজায় থাকবে ততক্ষণই ওই তড়িৎ প্রবাহ বজায় থাকবে। ঠিক আছে? বিভব পার্থক্য শূন্য হয়ে গেলে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে, হ্যাঁ বিভব পার্থক্য শূন্য হয়ে গেলে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে। ঠিক আছে কথাটা? আচ্ছা, তো আজকের আলোচনা এখানেই শেষ করছি, খুবই শীঘ্র হ্যাঁ পরবর্তী অংশের আলোচনা নিয়ে আমরা আবার মিলিত হব। সকলকে ধন্যবাদ।